কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি সাহাপুর ব্লকে, ফুলপুর উপজেলার একটি খুব কৃষির দিক দিয়ে খুব একটি অগ্রণী একটি ব্লক। এটি এখানকার মাটি মাঝারি উঁচু, যার কারণে আপনারা এখানে দেখতে পাবেন ধান ফসলের পাশাপাশি কৃষকরা উচ্চমূল্য ফসল আবাদে অধিক বেশি আগ্রহী এবং এখানকার মাটি উচ্চমূল্য ফসল আবাদের জন্য অনেক উপযোগী। কৃষকরা ধান ফসলের চাইতে বিভিন্ন হর্টিকালচারাল ক্রপ করতে এখানে লাভবান হয়ে থাকে, ইচ্ছা প্রকাশ করেন তারা যেন আর্থিকভাবে বেশি লাভবান হন, সে কারণে তারা হর্টিকালচারাল ক্রপ বেশি করেন। আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানে, তার পিছনে আপনারা দেখছেন ঢেঁড়সের আবাদ হয়েছে। ঢেঁড়স আবাদ করে এখানকার কৃষকরা প্রতি বছরই লাভবান হয়। আজকে আমরা কথা বলবো ঢেঁড়স আবাদী একজন কৃষকের সাথে। আপনার কী নাম? আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। আচ্ছা, যে পিছনে যে ঢেঁড়স ক্ষেত এটি তো আপনার, তাই না? জি। কী জাতের ঢেঁড়স এটি? ইনুট 92। এটি কি হাইব্রিড নাকি না দেশি জাত? হাইব্রিড। হাইব্রিড জাত। আচ্ছা, আপনি হাইব্রিড জাত কেন করছেন দেশি না করে? দেশিটা আপনি এই সাদা হয়ে যাবে আর কি, ফাটা হয়ে যাবে, ভাইরাসের আক্রমণ, ভাইরাসের আক্রমণ করে। আর হাইব্রিডটা করলে আপনার, হাইব্রিডটা করলে এটা এই ভাইরাসে ধরে না, ভাইরাসে ধরে না, কোনো ভাইরাসে ধরতো না, এটা ফসলটা আমাদের মোটামুটি ভালো নিরাপদ হয়, নিরাপদ ইনশাল্লাহ। তো এখানে আপনারা এই, আপনি কোন মাসে এই বীজ বপন করেছেন? মাঘ মাসে। মাঘ মাসে বীজ বপন করেছে। আর ফসল ধরতে শুরু করেছে কোন মাস থেকে? চৈত মাসের এই 10 থেকে আরম্ভ হয়েছে। আপনি কি ঢেঁড়স প্রতিদিনই উঠান নাকি না দু একদিন পরে পরে উঠান? একদিন পরে পরে উঠাই। একদিন পরে পরে উঠান। কতটুকু করে প্রতিবারে উঠানো সম্ভব হয় আপনার পক্ষে? এই 50 কেজি, 40 কেজি, প্রায় এক মন আপনি ঢেঁড়স? হ্যাঁ, 40 কেজি উঠাই, 50 কেজি উঠাই। তা আপনি পুরো মৌসুমে আপনি ঢেঁড়স বিক্রি করে কত টাকা ঢেঁড়স উৎপাদন মানে বিক্রি করতে পারবেন বলে মনে করেন? আমি তো ইনশাল্লাহ আশা করতেছি 20,000 মতন আশা করতেছি, 20,000 টাকা উৎপাদন ইনশাল্লাহ হইব। খরচ কেমন হয় এটার মধ্যে? খরচ খাই খরচ হইলে আপনার 2,000 টাকা খরচ হইব, মানে 2,000 টাকার উপকরণ খরচ হবে শুধুমাত্র। আর আপনার মানে যেটা শ্রমিক খরচ যেটা, সেটা তো আপনি নিজেই? শ্রমিক খরচ আমার নিজেরই, নিজেরই। তাহলে প্রায় 2,000 টাকা খরচ করে আপনি আশা করছেন এখান থেকে 20,000 টাকার মতো ঢেঁড়স? 20,000 টাকা আশা করছি। এমনিতে ঢেঁড়স আবাদ করতে গিয়ে কি কোনো আর কোনো সমস্যা হয় কিনা, মানে পোকামাকড়ের আক্রমণ বা অন্য? পোকামাকড়ের আক্রমণ হয় না, যে ছত্রাকনাশক একটা বিষ এটা দেন লাগে ঢেঁড়সটা মানে সুন্দর থাকবার লাগে। এই যে ছত্রাকনাশকটা আপনি দেন, সেটি কি আপনি নিজে নিজেই দেন না আমাদের এই যে উপজেলা কৃষি অফিসের? না, যে আমরা উপজেলা কৃষি অফিসের কৃষি এই স্যারের ইয়ার লইয়া পরে আমরা দিতেছি, তার বক্তব্য লইয়া পরে এইটা দেন, এটা দেন, পরামর্শ নিয়ে তারপরে করতেছে। তাহলে আপনি ঢেঁড়সটা মোটামুটি 6 মাসের একটি ফসল, আপনি 6 মাসে প্রতিদিনই প্রায় কিছু কিছু করে ঢেঁড়স উৎপাদন করেন এবং এবং আপনি কি মনে করেন এটি আপনার জন্য লাভজনক? আমি মনে করি আমার জন্য লাভজনক। এই এই জমিতে তো ধানও করা সম্ভব? ধান করা অসম্ভব, ধানের সুস্থ না, ধানে সুস্থ না, ধান কাটাতে না 6 মণ নিল, এর উপরে তো রইতো না। আচ্ছা আচ্ছা, 8,000 টাকা 6 মণ নিল, 6,000 টাকা, তা আমি বেচতেছি 20,000 টাকা, তাহলে আমার হেডিওয়ালা। এমনিতে এই ঢেঁড়স বিক্রি করতে আপনার কোনো সমস্যা হয় না? কার কাছে বিক্রি করেন এটি? বিক্রি করি বাজারও নিলে হয়, বাড়িতেই নেবোগা, আজকাল বাড়িতেই নেবোগা, পাইকার আছে, পাইকার বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসে। এমনিতে আপনাদের এই যে এই জায়গার সাথে আমাদের ফুলপুর উপজেলা বা ময়মনসিংহ শহর আছে, যোগাযোগ ব্যবস্থা কি ভালো? জি ইনশাআল্লাহ ভালো, ভালো আছে, যোগাযোগ সমস্যা ভালো, রাস্তাঘাট ভালো আছে? রাস্তাঘাট ভালো, পাকা রাস্তা। আচ্ছা,
তো এছাড়াও তো আপনি ঢেঁড়সের পরে এখানে কি করবেন? ঢেঁড়সের পরে ঢেঁড়সের পরে বাওয়া দান করবো আর কি, আমন দান। আমন দান করবেন, পরে আবার হয়তো ঢেঁড়স করবেন, আবার ঢেঁড়স করবো। আচ্ছা, আপনি তো বললেন যে আপনি প্রতিদিনই ঢেঁড়স বিক্রি করেন। জি, তো এই ঢেঁড়স বিক্রি করতে কিভাবে বিক্রি করেন? কৃষক মানে পাইকার কি আপনার বাড়িতে চলে আসে নাকি আপনি নিয়ে গিয়ে বিক্রি করেন? পাইকার বাড়িতে চলে আসে, আমি নিয়ে বিক্রি করি। তো এমনিতে যোগাযোগ ব্যবস্থা ফুলপুরের সাথে কি ভালো আপনার এই জায়গা? এই দা যোগাযোগ ব্যবস্থা না, একটু কাঁচা রাস্তা, না যাইতে একটু অসুবিধা হইতেছে, পাইকারটা আইতে একটু গাড়ি লিয়ে আইতে একটু সমস্যা দেখা যাইতেছে। রাস্তাটা যদি পাকা হয় তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। রাস্তাটা পাকা হইলে আমাদের জন্য খুব সুবিধা হইব। তো মতিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে সাথে কথা বলে আমরা আপনার এই এলাকার ঢেঁড়স আবাদ সম্পর্কে জানতে পারলাম। আপনি এভাবে কৃষিতে এগিয়ে যান এবং লাভবান হন সেটি আমরা প্রত্যাশা করি। শ্রোতা দর্শক, আমরা কথা বললাম শাহাপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক, ঢেঁড়স আবাদী কৃষক মোহাম্মদ মতিউর রহমানের সাথে। তিনি বললেন কেন তিনি ঢেঁড়স আবাদ করেন এবং ঢেঁড়স আবাদ করে তিনি কিভাবে লাভবান হচ্ছেন। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা এখন কৃষকদেরকে শুধুমাত্র খেয়ে পরে বাঁচার কৃষি না শিখিয়ে আমরা বাণিজ্যিক কৃষিতে উৎসাহিত করছি, এবং এই বাণিজ্যিক কৃষিতে উত্তরণের একটি অন্যতম হাতিয়ার হলো আমাদের এই হর্টিকালচারাল ক্রপ, ঢেঁড়স, শশা, বরবটি ইত্যাদি। তো এখানকার কৃষক আপনারা দেখলেন ঢেঁড়স আবাদ করছেন। এই ঢেঁড়স আবাদের প্রযুক্তি খুব কঠিন কিছু নয়, আপনি কৃষকের মুখেই শুনলেন আপনারা যে কৃষকরা এখন আর দেশি ঢেঁড়স আবাদ করছেন না, হাইব্রিড ঢেঁড়স আবাদ করছেন। কারণ দেশি ঢেঁড়সে মোজাইক ভাইরাসের আক্রমণ হয়, যেটি আমাদের হাইব্রিড ঢেঁড়সে প্রায় হয় না বললেই চলে, এবং সেখানে রোগ পোকার আক্রমণ খুবই সীমিত। সেক্ষেত্রে কৃষকরা অনেক ক্ষেত্রে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করে থাকেন। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, বোঝানোর চেষ্টা করছি যে কোনো সময় যদি আপনি কীটনাশক বা ছত্রাকনাশক দেন, দিতেই হয়, তাহলে সেটি যেন বাজারজাত করেন কিছুদিন পরে, অর্থাৎ কীটনাশক স্প্রে করার 7 দিন পরে অন্ততপক্ষে যেন সেটি বাজারে নিয়ে যাওয়া হয়। আমরা এখন শুধুমাত্র খাদ্য উৎপাদন বাড়াচ্ছি না, আমরা এখন খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সচেতন হচ্ছি এবং নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন হচ্ছি। এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের কৃষি বিভাগ, আমাদের উপজেলা কৃষি অফিস কাজ করছে। আমরা আশা করছি সামনের দিনে এই ফুলপুর উপজেলা থেকে আমরা কৃষিতে অনন্য একটি উদাহরণ স্থাপন করতে পারব। কথা বলছি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শাহাপুর ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে। আপনার এই ব্লকে তো ঢেঁড়সের চাষ হচ্ছে। জি হ্যাঁ, ঢেঁড়সের চাষ যে সম্প্রসারণ হচ্ছে সারা ফুলপুরেই আমরা জেনেছি, তো আপনি এই কৃষকদের কীভাবে সহযোগিতা করছেন? ঢেঁড়স চাষ একটা উচ্চ মূল্য ফসল, এটা অনেক দাম, ঢেঁড়সে পুষ্টিমানও বেশি, আয়ো বিশেষ করে আয়োডিনের এই উপাদানটা এখানে বেশি পাওয়া যায়। তো সেই হিসেবে যেহেতু দাম ভালো পাওয়া যায়, আমি কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যে আপনারা ঢেঁড়স চাষে যান। 1 কাঠা জমিতে যদি ঢেঁড়স করেন, এখান থেকে কমপক্ষে 15-20 হাজার টাকা সে বিক্রি করতে পারবে এবং এটাই তার লাভ হচ্ছে। এই জন্যই ওই ফসলের দিকে আমি ধাবিত হচ্ছি। ঢেঁড়স ছাড়াও লাউ, কুমড়া, শশা, ঝিঙ্গা, বরবটি বিভিন্ন ধরনের ফসলের চাষিদেরকে মানে আমাদের খাদ্যের যেটুকু প্রয়োজন এটা নিজেদের প্রয়োজন রাখে, বাকিটুকু যে জমিগুলিতে এগুলি করার সুবিধা আছে আমি কৃষকদেরকে সেইভাবে পরামর্শ দিচ্ছি। পাশাপাশি ওই চাষ পদ্ধতিটা আমি কৃষকদেরকে চাষ পদ্ধতি, কোন জাত করবে, জাত নির্বাচন, চাষ পদ্ধতি, সার প্রয়োগ, বিভিন্ন রোগ পোকামাকড়ের আক্রমণ হলে সেটার দমন ব্যবস্থা সম্পর্কে তাদেরকে আমি প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি এবং কোথায় বাজারজাত করবে, ভালো দাম পাবে। যেমন ফুলপুরের চেয়ে ঢেঁড়সের দাম আমাদের শেরপুরে বেশি, তো সেখানে তারা নিয়ে যাচ্ছে। আরও কিছু লোকজন স্থানীয়ভাবে কিনে তারা ঢাকাতে নিয়ে যায়, চিটাগাঙে নিয়ে যায়, সিলেটে নিয়ে যায়। তবে এখানে একটা অসুবিধা আছে, রাস্তাটার কারণে এখানে স্থানীয়ভাবে পাইকার ফরিয়া কম আসে। যদি এই জিনিসটা মানে রাস্তাটা ভালো থাকতো, তাহলে এখানে পাইকার আসে জিনিসটা নিতে পারলে কৃষকের লাভ আরও বেশি হতো আর কি। কৃষক ভাইরা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করে? আমি ফুলপুরি অবস্থান করি, সপরিবারে থাকি, আমি প্রতিনিয়তই আসা যাওয়া আছে এবং আমার ফোন নাম্বার প্রত্যেক কৃষকের কাছে আছে।
কৃষকের কাছে আছে, আমি নির্ধারিতভাবে প্রতি সপ্তাহে একদিন আসি। এরপরও কারো জরুরি কোনো সমস্যা হলে ফোন করলে আমি যেহেতু এখানে অবস্থান করি, যখন তখন চলে আসে, তাদেরকে পরামর্শ দিই। এছাড়াও রবিবার বৃহস্পতিবার হাটের দিন আমাকান্দা, সেখানে তারা যায় আমার বাসায় গিয়েও পরামর্শ নিয়ে আসে। বাংলাদেশে বরবটি শীতকালীন একটি জনপ্রিয় সবজি, প্রায় সব ধরনের মাটিতেই বরবটি জন্মায়। তবে প্রধানত দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি বরবটি চাষের জন্য উত্তম। এটি আমিষ সমৃদ্ধ এবং খরিফ মৌসুমে চাষযোগ্য। বরবটি সারা বছরই জন্মানো যায়, তবে উচ্চ তাপমাত্রায় ভালো জন্মে। অতিবৃষ্টিতে এর ফল ধরা ব্যাহত হয়। বরবটিতে অন্যান্য ফসল অপেক্ষা সার কম লাগে। প্রতি শতকে 200 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি, 200 গ্রাম জিপসাম, 20 গ্রাম দস্তা সার প্রয়োজন। ইউরিয়া ও এমওপি সার দাঁড়ানো ফসলে 2 কিস্তিতে প্রয়োগ করতে হয়। বাকি সার জমি তৈরির সময় শেষ চাষে ভালো করে মিশিয়ে দিতে হয়। 3.5 ফুট প্রস্থের বেডে লাইন করে বরবটি লাগাতে হয়। ইংরেজি এ অক্ষরের মতো বাউনি দিলে ফলন ভালো হয়। ছয় থেকে 8 সপ্তাহে ফল ধরা শুরু হয়। গাছ 2-3 মাস ফল দিয়ে মারা যায়। তবে স্বল্প দিনের এই সবজি ফসলটির হেক্টর প্রতি ফলন 10-12 টন। উচ্চ মূল্য সবজি হিসেবেও এটির কদর রয়েছে। আমিষ ছাড়াও এতে রয়েছে ক্যারোটিন, ভিটামিন বি, সি, ক্যালসিয়াম ও আয়রন। বরবটি একটি সুস্বাদু সবজি হওয়ায় এর চাহিদা এবং বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি। কৃষকেরা খরচ ও পরিশ্রম কম হওয়ার কারণে বরবটি চাষে আগ্রহী হচ্ছে, পাশাপাশি আর্থিকভাবে হচ্ছে লাভবান। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী।